আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুল রেসিপিস ফ্রম বেলিসিমো। আমি উম্মা মুস্তফা আছি আপনাদের সাথে দীপ্ত টিভির পর্দায়। আজ বানিয়ে দেখাবো বেলিসিমো আইসক্রিম দিয়ে মজাদার একটি ডেজার্টের রেসিপি। আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে অলমোস্ট হ্যাভেন কেক। আসুন দেখে নিই এই অলমোস্ট হ্যাভেন কেক তৈরি করতে কী কী উপাদান লাগছে। দেখে নিয়েছি উপাদানগুলো, এখন চলে যাচ্ছি মূল প্রণালীতে। এই রেসিপির জন্য আমি ব্যবহার করছি বেলিসিমো ক্রিয়েশনের বাটার স্কচ ক্যারামেল আলমন্ড আইসক্রিম। এই রেসিপির একটা মজাদার দিক হচ্ছে এটার নাম অলমোস্ট হ্যাভেন কেক, মানে এটা খেলে আপনার অনুভূতি হবে একটা স্বর্গীয় ভাব। আমি নিচ্ছি এখানে স্পঞ্জ কেক, ভ্যানিলা স্পঞ্জ কেক। আপনি যে কোনো ব্র্যান্ডের, যে কোনো জায়গায়, যে কোনো শপ থেকে নিয়ে নিতে পারেন অথবা বাসায় বানাতে পারেন। আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ অরেঞ্জ জুস, আপনি চাইলে লেমন জুসও ইউজ করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যেন লেমন জুসের জন্য খানিকটা তেতো না হয়ে যায়। এখন আমাদের যেটা করতে হবে, এই কেকের উপরে বাটার স্কচ ক্যারামেল আলমন্ড আইসক্রিমটা দিয়ে দিতে হবে। এখন আইসক্রিমটাকে সুন্দর মতন পুরো কেকটাকে ঢেকে দিতে হবে, সুন্দর করে কেকটা চারদিকে এই আইসক্রিমটাকে ছড়িয়ে দিতে হবে। বেলিসিমো আইসক্রিম যদি হাতের কাছে থাকে তাহলে আপনি যে কোনো ধরনের ড্রিঙ্কস কিংবা ডেজার্ট অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। বেলিসিমো আইসক্রিমগুলোতে ক্রিমিনেস বা ক্রিমের যে রিচনেস সেটা আসলে এত সুন্দর যে খেলে যে কোনো ডেজার্ট কিংবা ড্রিঙ্কস অন্যরকম একটা আলাদা স্বাদ অনুভূত হবে। মোটামুটি কেকের সবটুকু অংশে আমি বাটার স্কচ ক্যারামেল আলমন্ড আইসক্রিমটি দিয়ে দিয়েছি। এখন কিনারের অংশগুলোতে আমি হুইপক্রিম দিয়ে হালকা সাজিয়ে নিব। স্টার নজল দিয়ে ডিসপোজাল ব্যাগ দিয়ে ইজিলি যে কোনো ধরনের ডিজাইন চারপাশে করে নিতে পারি। মাঝে সাজানোর পালা। মাঝে সাজানোর জন্য আমি একদম ফ্রেশ মোসাম্বি নিয়ে নিচ্ছি পাতলা পাতলা স্লাইস করে। আমি চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি আঙুর সাজিয়ে। আঙুরগুলোকে আমি মাঝে থেকে কেটে দিচ্ছি। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন যে কোনো ফল দিয়ে সাজাতে পারেন, তবে মাথায় রাখতে হবে যে কোনো ফল দিয়ে সাজান না কেন, কালারগুলো যেন খুব সুন্দর মতন সেট হিসেবে মিলে যায়। বাকি জায়গাগুলোতে আমরা চাইলে এভাবে করে আনারের দানা ছড়িয়ে দিতে পারি। আমরা দিয়ে দিতে পারি আরো কিছু আঙুর সবুজ রঙের। সব শেষে আবারও হুইপ ক্রিম দিয়ে এমন করে আমরা ফ্রেশ চেরি দিয়ে দিতে পারি। ব্যাস, এভাবেই হয়ে গেল ডেলিশিয়াস অলমোস্ট হ্যাভেন কেক। এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আসছি আগামী পর্বে কুল রেসিপিস ফ্রম বেলিসিমোতে আরও একটি নতুন রেসিপি দিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।